এখানে আমি কিছু ডাটাবেস নিয়েছি, এখানে দিয়েছি ম্যারাথন প্রোগ্রেস, কিছু দৌড়বিদের নাম আমি দিয়েছি এবং রানার তারা কতটুকু দৌড়েছে সেই স্কোরটা আমি এখানে দিয়েছি। এটা যদি আমি ফানেল চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই তাহলে প্রথমে ডাটাটুকুকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেবার পরে ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে গিয়ে এই যে ক্যাটাগরিটা ছিল ওয়াটারফল, এর নিচেই আছে ফানেল চার্ট, ফানেল চার্টে ক্লিক করলাম। ফানেল চার্টটি জেনারেট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কার অবস্থানটি আসলে কেমন, এটি খুব সহজে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা একটু রিসাইজ করে নিলাম আপনাদের দেখার সুবিধা। তো দেখুন প্রথমে আমাদের ছিল এমডি হাসান, যার ছিল স্কোর 1 লাখ, সে কিন্তু 1 লাখের জায়গায় আছে। এটি আমি আর একটু রিসাইজ করে নিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। কালারগুলো যদি আমি হোয়াইট করে দিতে চাই, কালার আমি হোয়াইট করে এখান থেকে দিতে পারি। এই ছিল ফানেল চার্ট। ফানেল চার্টের মাধ্যমে আপনি ফানেলের আকৃতিতে ডাটাগুলো জেনারেট হবে। আপনি যদি এখানে চেঞ্জ করে দেন, ধরেন এখানে আমি 35 দিয়ে দিলাম, 35, তাহলে এরকম দুদিক থেকে ছোট হবে, ফানেলের মতো কাজ করবে। এবার আমরা ফানেল চার্টের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কার অবস্থানটি কতটুকু, কে কতটুকু আসলে ভালো প্রোগ্রেস করেছে, সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ডিপিক্ট করতে পারেন বা বুঝতে পারেন। আমি একটু রিনেম করে দিচ্ছি। ফানেল চার্টটি খুবই সহজ, আপনারা চাইলে ফানেল চার্টটি এইভাবে ইউজ করতে পারেন। এখানে আসলে অন্য কিছু বলার কিছু নেই, ফরমেটিং গুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। আপনারা চাইলে এই পাশের যে নেম গুলো আছে সেগুলোকে আপনারা এটিকে সিলেক্ট করে বড় করে দিতে পারেন, বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, যেমনটি আপনাদের ইচ্ছা।